সামনেই লোকসভা ভোট ইতিমধ্যেই লোকসভা ভোটে ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে এবং বিরোধীদের চাঁচা ছোলা ভাষায় নানা ইস্যুতে একেবারে কোন ঠাসা করতে উঠে পড়ে লেগেছে বিজেপি সিপিএম ভার্সেস তৃণমূল কংগ্রেস একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি তথা গোটা দেশ লোকসভা নির্বাচন দু একদিনের দিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে রাজ্যে তার আগে ব্রিগেড থেকে গত রবিবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশে বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু বুমেরাং কারণ সেই প্রার্থী তালিকায় নাম নেই গতবারের সাংসদদের আর তাতেই কিন্তু একেবারে খুব উগড়ে দিচ্ছেন দিকে দিকে বিক্ষুব্ধ সাংসদরা অর্জুন সিং কিন্তু বিজেপির দিকে পা বাড়িয়ে ফেলেছেন বিজেপিতে যে যোগদান করছেন তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে শুধু অর্জুন সিং নয় এই তালিকায় কিন্তু একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা আর এবার কিন্তু জোর জল্পনা কারণ এবার বিস্ফোরক শান্তনু সেন হেভিওয়েট তৃণমূল নেতা শান্তনু সেন লোকসভা ভোটের যে প্রার্থীর তালিকা ঘোষণা হয়েছে সেখানে নাম নেই শান্তনু সেনের তাতেই কিন্তু আশাহত খুব উগড়ে দিলেন শান্তনু সেন বিস্ফোরক দাবিতে কিন্তু সরকল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন শান্তনু সেন এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন শান্তনু সেন এবার কি চরম পদক্ষেপ নিতে চলেছেন শান্তনু সেন অবশেষে খুব উগড়ে দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেতা শান্তনু সেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু কার্যত গৃহযুদ্ধ কালীঘাটে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস মাতায়াত মমতার কারণ রাজ্য জুড়ে কিন্তু তৃণমূল ছেড়ে একাধিক দলে যোগদান করছে রাজ্য জুড়ে তৃণমূলের বড় ফাঙ্গন সেই তালিকায় কিন্তু এবার বিক্ষুব্ধ ক্ষুব্ধ শান্তনু সেন শান্তনুসেন যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল রাজ্য রাজনীতিতে টিকিট না পেয়ে শিবির বদলের পথে ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং প্রার্থী তালিকায় নাম দেখতে না পেয়ে অভিমানে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী সায়েন্দিকা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে হাওড়া থেকে ভোটে নির্দল হিসাবে লড়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও টিকিট না পেয়ে নিজের অভিমান চেপে রাখেননি তৃণমূলের রাজ্যসভার বিদায়ী সাংসদ চিকিৎসক শান্তনু সেন তবে দুপুরে শিলিগুড়ির সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজের ভাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগের কথা ঘোষণার পরই পরিস্থিতি বদলাতে শুরু করে দিদির বুকুনি খেয়ে ইতিমধ্যে নিজের ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাবুন বলেছেন দিদির কথা আমার কাছে আশীর্বাদের মতো নির্দল হিসাবে ভোটে আর লড়ব না শান্তনু বললেন আমি তৃণমূলের একজন অনুগত সৈনিক দল ছাড়া কিছু বুঝি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্যসভায় কাজ করার সুযোগ দিয়েছিলেন ছ বছর প্রাণপাত করে কাজ করেছি পরিম বলবে অন্য অনেকের থেকে আমার পারফরম্যান্স কতটা ভালো ছিল বিজেপির বিরোধিতার ক্ষেত্রেও আমি অগ্রপশ্চাদ না ভেবে উগ্রভাবে বিজেপি বিরোধিতা করেছি ভেবেছিলাম পুনর্মূল্যায়ন হবে দলকে শান্তনু নিজেই জানিয়েছিলেন পার্লামেন্টারি পলিটিক্সটা ভালোবাসি লোকসভায় যদি সুযোগ পাই বলেছিলেন আশা করেছিলাম লোকসভার টিকিট পাবো সেটা হয়নি ফলে দুঃখ আছে কষ্ট আছে চোখে জল আছে তবে এটা বিশ্বাস করি আজ মূল্যায়ন হয়নি পরে নিশ্চয়ই একদিন হবে দলেরই একাংশের প্রশ্ন তাই যদি হবে তাহলে দলের অভ্যন্তরে না জানিয়ে নিজের অভিমানের কথা মিডিয়ার সামনে কেন জানাতে গেলেন তাদের মতে দলের শৃঙ্খলার প্রশ্নে এদিন যেভাবে নিজের ভাইকে ত্যাজ্য ঘোষণা করেন তৃণমূল নেত্রী তাতে স্পষ্ট হয়ে যায় দলের ক্ষতি হোক এমন কোনো কাজের ক্ষেত্রে কাউকে তিনি রেয়াত করবেন না এরপরেই অর্জুন সিং ছাড়া বাকি বিদ্রোহীদের সুর নরম হতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে শান্তনু সেন আরও বলেন আমার বয়স একান্ন বছর তবে মনের দিক থেকে আমি এখনও আঠেরো বছরের যুবকের মতো কাজ করার মানসিকতা রাখি আপনি কি দলের নবীন প্রবীণ প্রসঙ্গের ইঙ্গিত করছেন শান্তনুকে প্রশ্ন করা হলে তিনি বলেন নো কমেন্টস প্রসঙ্গ এড়িয়ে যান রাজ্যসভার বিদায়ী সাংসদ তার মধ্যেই কিন্তু বিস্ফোরক শান্তনু সেন শান্তনু সেন কিন্তু এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল ভেবেছিলাম পুনর্মূল্যায়ন হবে ভেবেছিলাম টিকিট পাব দলকে জানিয়ে রেখেছিলাম পার্লামেন্টারি পলিটিক্সটা আমি খুব ভালোবাসি লোকসভা ভোটে লড়তে চাই লোকসভা ভোটে টিকিট দেওয়ার জন্য আবেদন করেছিলাম দলের কাছে কিন্তু দল আমাকে টিকিট দেয়নি ফলে দুঃখ আছে কষ্ট আছে চোখে জল আছে তবে এটা বিশ্বাস করি আজ মূল্যায়ন হয়নি পরে নিশ্চয়ই মূল্যায়ন হবে অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে মিডিয়ার সামনে খুব উগড়ে দিলেন শান্তনু সেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন যে কারো যদি ক্ষোভ থাকে দলের মধ্যে আলোচনা করুন মিডিয়ায় মুখ খুলবেন না যেমনটা কুণাল ঘোষ কদিন আগেই করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে একেবারে তোপ দেখে কালীঘাটে সরগোল ফেলে দিয়েছিলেন একেবারে কিয় যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ কুণাল ঘোষকে সরাসরি শোকজ করেন তৃণমূল হাইকম্যান্ড তারপর কুণাল ঘোষ মুখ বন্ধ করেন কুণাল ঘোষকে পাত্তা না দিয়ে তৃণমূল টিকিট দিয়েছে সুদীপ ব্যানার্জিকে আবারও কার্যত কুণালের মুখে ঝামা ঘষে দিয়েছে এমনই বলতে চাইছে রাজনৈতিক মহল আর তারপর পরই কিন্তু বাবুল বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির ছোটো ভাই তিনি কিন্তু দলের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে লড়ার ঘোষণা করে দিয়েছিলেন নির্দল প্রার্থী হিসাবে তার পরপরই মমতা ব্যানার্জি তাকে ঘোষণা করে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরপরই কিন্তু সুর নরম হতে থাকে শান্তনু সেনও কিন্তু সেই পথেই পা বাড়ালেন কিন্তু কিছুটা সাবধানী শান্তনু সেন দলের উপর খুব উগড়ে কিন্তু সুর নরম শান্তনু সেনের কারণ মমতা ব্যানার্জি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন নিজের ভাইকে যদি ত্যায্য করতে পারেন সমস্ত সম্পর্ক যদি ছিন্ন করতে পারেন তাহলে শান্তনু সেন অর্জুন সিংহরা তো ছোটো খাটো ব্যাপার তাই সাবধানী শান্তনু সেন দলের উপর খুব উগড়ে দিয়েও মমতার উপর দলের উপর ভরসা রাখলেন শান্তনু সেন তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন তিনি তৃণমূলই থাকবেন তৃণমূলের হয়ে প্রচার করবেন বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন বিজেপিতে তিনি যাবেন না অর্থাৎ সুর নরম শান্তনু সেনের মনে দুঃখ আছে কষ্ট আছে কান্না আছে সেটা কিন্তু চেপে রেখে আবারও তৃণমূলের হয়ে ছাঁপিয়ে পড়ছেন শান্তনু সেন তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজ্যের নেতেতে আগামী দিনে কি পদক্ষেপ নেন শান্তনু সেন নিজের খুব মনে দুঃখ নিয়ে তিনি কি দল ছাড়বেন তৃণমূল ছাড়বেন আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের